সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমরা ভালো আছি, আমিও ভালো আছি। আমাদের স্কুলের সকল শিক্ষক কর্মচারী আমরা সবাই ভালো আছি, আশা করি তোমরা ভালো আছো। কারো কোনো সংবাদ পাচ্ছি না, কেউ সুস্থ কি অসুস্থ, আর তোমরাও আমাদের কোনো সংবাদ পাচ্ছ না, কেউ অসুস্থ কি সুস্থ। যাই হোক, আল্লাহ পাক তোমাদেরকে ভালো রাখুক। এই করোনা সংকট সন্ধিক্ষণে আমরা সবার জন্য দোয়া এবং আশীর্বাদ করি, তোমরা আমাদের জন্য দোয়া এবং আশীর্বাদ করবে, যাতে করে তোমরা আমরা সবাই সারা বিশ্ববাসী সবাই যেন সুস্থ থাকতে পারি এবং দ্রুতই যেন এই করোনা অতিমারী তথা মহামারী থেকে আমরা বিশ্ববাসী মুক্তি পেতে পারি। এই জন্য মহান সৃষ্টিকর্তা আল্লাহর কাছে আমি দোয়া করে আমি আমার ক্লাস শুরু করছি। তোমাদের এতদিন আমি ষষ্ঠ শ্রেণীর পাঠ্যগুলি পড়িয়েছিলাম, ষষ্ঠ শ্রেণীর পাঠ্যগুলিতে লেখক তোমাদের জন্য আপলোড করিয়েছিলাম এবং তোমাদেরকে বলেও ছিলাম কীভাবে তোমরা আমার লেসনগুলো পাবে। আজকে আমি নবম এবং দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের একটি সহজ সরল লেসন তোমাদের সঙ্গে উপস্থাপন করছি, কারণ নবম এবং দশম শ্রেণীর পাঠ্যগুলি একটা আমরা তো দশম শ্রেণীর ছাত্রদেরকে গত বছর পড়িয়েছি, এবছর নবম শ্রেণীর পরীক্ষার্থীদেরকে শিক্ষার্থীদেরকে মোটেই আমরা পদার্থবিজ্ঞান পড়াতে পারি নাই। তাদের পদার্থবিজ্ঞান গ্রুপ বাদ হওয়ার সাথে সাথেই করোনা মহামারীতে সারা বিশ্ব যখন আক্রান্ত হয়েছে, আমরা অবশ্যই সারা শিক্ষক শিক্ষার্থীদের স্বাস্থ্য ত্রুটির কথা বিবেচনা করে আমরা তোমাদেরকে অনির্দিষ্টকালের জন্য সরকারি পরিবর্তন মোতাবেক সরকারি নির্দেশনা মোতাবেক তোমাদেরকে ছুটি দিতে বাধ্য হয়েছি। কিন্তু আমাদের মনটা তোমাদের কাছে পড়ে আছে, আমাদের মনটা তোমাদের কাছে পড়ে আছে, তোমাদেরকে শিক্ষা দিতে পারছি না। আমাদের 2020 সালের এসএসসি পরীক্ষা দিয়ে পরীক্ষা হচ্ছে না, তাদের জন্য আমার চিন্তা হচ্ছে। এখন তোমরা থেকে এই চিন্তা থেকে মুক্তি পাও, পরীক্ষা যখনই হোক তোমরা যেন আমাদের নিয়মিত শ্রেণীর কার্যক্রমের লেসনগুলো পাও। বিভিন্ন বিষয়ের আমরা লেসন আমাদের কোম্পানিগঞ্জ মডেল হাই স্কুলের ইউটিউব চ্যানেলে আপলোড করতেছি। আজকে আমি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। পদার্থবিজ্ঞানে আমি তোমাদেরকে বলব তরল পদার্থের চাপ যে অধ্যায়টা, সেই অধ্যায়টা তার গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল আর্কিমিডিসের সূত্র। এই আর্কিমিডিসের সূত্র প্রয়োগ করে অনেক কিছু সম্ভব করা যায়। আর্কিমিডিস হিরাক্লিয়াসের আমলে জন্মগ্রহণ করেছেন এবং তিনি বিশ্বব্যাপী, ওনার এই নীতির কারণে আমাদের অনেক কঠিন কঠিন সমস্যার সমাধান হয়েছে। কোনো ধাতুতে ভেদাল আছে কি না তা পরীক্ষা করা সম্ভব হয়েছে, কীভাবে জাহাজ পানিতে বাসে, কেন বরফের টুকরা পানিতে বাসে, এই ধরনের জটিল জটিল সমস্যার সমাধান আমরা করতে পেরেছি। আর আর্কিমিডিসের সূত্রটা তোমাদেরকে আমি বলবো, ব্যাগ করে লিখে দেখাবো না। আমরা জানি আর্কিমিডিস বলেছেন কোন বস্তু তরল বা বায়ুর পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে বস্তুটি কিছু ওজন ছাড়ায় বলে মনে হয়। ওই বস্তুটি তরল বা বায়ু পদার্থে নিমজ্জিত অবস্থায় যতটুকু তরল বা বায়ু পদার্থ অপসারণ করেছে তার হারানো ওজন ওই অপসারিত তরল বা বায়ু পদার্থের ওজনের সমান। এই সূত্রটা উনি হিরাক্লিয়াসের আমলে খ্রিস্টপূর্ব গ্রিক বাদশাহ গ্রিক সিজার হিরাক্লিয়াসের আমলে তিনি এই সূত্রটা আবিষ্কার করেছেন এবং হিরাক্লিয়াসের দরবারে সমাদৃত হয়েছেন। অতএব হিরাক্লিয়াসের দরবারে হিরাক্লিয়াস এবং আর্কিমিডিসের মধ্যে একটা ঝামেলা হয়েছিল, আর্কিমিডিসকে হিরাক্লিয়াস অ্যারেস্ট করেছিলেন। এই ধরনের কাহিনী তোমাদেরকে আরেকদিন বলবো, যেদিন আর্কিমিডিস সূত্র পড়াবো এর প্রমাণ দেখাবো, এই ঘটনা তোমাদেরকে সবিস্তার বর্ণনা করবো। এখন আমি একটি আর্কিমিডিসের সূত্র অনুযায়ী সহজ সরলভাবে একটি সরলতম একটি প্রশ্নের জবাব দেব। সেই প্রশ্নটা হল কোন বস্তু কখন ও কিভাবে পানিতে বাসে ও ডুবে। দুঃখিত একটু সংশোধন করার জন্য এখানে অ্যাবভ হবে জিনিসটা হয়ে গেছে,
কর্ম বস্তু কখন ও কিভাবে আমি যে বাসি আগল রূপে আমরা জানি এক টুকরা লোহা মানে যে টুকু যায় কিন্তু একটা বিশাল লোহা তৈরি জাহাজ হাজার হাজার টন লক্ষ লক্ষ টন জাহাজ পানিতে ভেসে বেড়ায় কি করে ভেসে বেড়ায় আমাদের বিজ্ঞান এটা এই সমস্যা এই কি করে কথাটার উত্তর দিয়েছে এবং সঠিকভাবে উত্তর দিয়েছে আজকে সঠিকভাবে যে উত্তরটা দিয়েছে সে উত্তরের কি অংশ কিছু অংশ তোমাদেরকে আমি জানাবো কোন বস্তু কখন ও কিভাবে পানিতে ভাসে এবং ডুবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো আমি একটা ছবি এঁকেছি সে ছবিতে বিশাল আকৃতির বিকার বিকারটা আংশিক তরল পদার্থে পরিপূর্ণ বিকারটা আংশিক তরল পদার্থে পরিপূর্ণ এখানে আমরা তিনটা বস্তু নিমজ্জিত অবস্থা দেখতে পাচ্ছি প্রথমে এ বস্তুর নিমজ্জিত অবস্থা সে আংশিক পানিতে নিমজ্জিত অবস্থা আসতেছে বি বস্তুর আটকা নিমজ্জিত অবস্থা সে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় তরলে ভাসতেছে দুঃখিত বি বস্তু একটি বস্তু সে তরল পদার্থে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসতেছে সি বস্তু সরি দুঃখিত সম্পূর্ণ নিমজ্জিত অবস্থা ভাসতেছে সি একটি বস্তু যে বস্তুটি ভাসতে না সে ভাসিতেছে না বা ভাসতে না সে ওই বিকারের তলদেশে সম্পূর্ণ নিমজ্জিত হয়ে গেল এখন আমাদের প্রশ্ন কেন এই বস্তুটা আংশিক নিমজ্জিত অবস্থায় আসতেছে কেন এই বস্তুটা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় আসতেছে কখন এই বস্তুটা সম্পূর্ণভাবে বিকারের তলায় নিমজ্জিত হয়ে গেল এই তিনটা বস্তুর সাথে পানির কি সম্পর্ক আছে কি সম্পর্কের কারণে এটা আংশিক নিমজ্জিত অবস্থায় আসতেছে এটা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় আসতেছে এটা সম্পূর্ণ রূপে শিক্ষার্থী বন্ধুরা বিস্তারিত আমি লিখব না আমার লেকচারটা তোমার মনোযোগ দিয়ে শোনো আমার লেকচারটা যদি তোমরা মনোযোগ দিয়ে শোনো তোমার যদি ভাষা জ্ঞান থাকে তোমার নিজেরাই বানিয়ে দেখতে পারো আমার সৃষ্টি হলো আমার লেসনের বিষয় হলো অর্ধেক অংশ আমি তোমাকে করে দেবো অর্ধেক অংশ তোমরা করবে আর আমি সমস্ত কিছু তোমাকে করে দেবে তোমরা করতে পারবে না এটা কিন্তু হয় না এটা শিক্ষা দান এবং গ্রহণের মূল উদ্দেশ্যকে ব্যাহত করে শিক্ষার্থী বন্ধুরা তোমরা ব্ল্যাক করে দেখো তার উপরে দেখো দাবি ওয়ান হলো বস্তুর বল দাবি ওয়ান হলো বস্তুটির বল এই বস্তুটি একই বস্তু তাদের পরে একই এ বি সি যদিও তার তিনটা দশা একই বস্তু একই একনার বস্তু কিন্তু ডাব্লিউ ওয়ান হলো এই বস্তুটির বল ডাব্লিউ টু হলো বস্তুটি পানিতে নিমজ্জিত করার পর যতটুকু পানিকে সে অপসারণ করেছে যতটুকু মানুষকে সে সরিয়ে দিয়েছে সরিয়ে তার স্থান দখল করেছে সেই বস্তুর প্রতি অপসারিত পানির গগনে দাবি উপান এবার আমরা মূল কথায় আসি প্রথম হল বি যেটা সহজ বস্তুটি যতটুকু পানি অপসারণ করেছে বস্তুটি যতটুকু পানি অপসারণ করেছে সেটা হলো ডাবের টু বস্তুটির বড় ডাবে ওয়ান বস্তুটির বল বস্তুটি কর্তৃক অপসারিত তরলের বল যদি সমান হয় অর্থাৎ ডাব্লিউ ওয়ান যদি ডাব্লিউ টু হয় আবার বলছি বস্তুটি বল এবং বস্তুটি কর্তৃক অপসারিত তরলের ভর বা পানির ভর যদি সমান হয় বস্তুটি আংশিক নিমজ্জিত থাকবে না সম্পূর্ণ ডুবে যাবে না সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় সে বেঁচে থাকবে এখানে আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় সে বেঁচে থাকবে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় বস্তুটি বেঁচে থাকবে বস্তুটি বেঁচে থাকবে বেঁচে থাকবে এক্ষেত্রে বাইর থেকে বাসমান বস্তুটিকে বাইর থেকে কেউ যদি দেখে সম্পূর্ণ নিমজ্জমান সম্পূর্ণ নিমজ্জিত অবস্থার বস্তুটিকে যদি কেউ বাইর থেকে দেখে সে বস্তুটি আকার আকৃতি আয়তন কল্পনা করতে পারবে না বস্তুটি কতটুকু আয়তন কত
ক্ষমা করতে পারবে না, কারণ তাকে দেখা যাবে না, উঠবে পারবে। এই বস্তুটি অবস্থা দেখো, এই বস্তুটি ভর যতটুকু সে যতটুকু তরল অপহরণ করছে তার সে কম, এক ফোঁটা বস্তুটির ওজন ভর অপসায়িত তরলের সে কম, এক ফোঁটা বস্তুটির সময়তন বস্তুটির আয়তন সময়তন বস্তুটির যে আয়তন সে তার সময়তনের ফানির পরবর্তা বস্তুটির বল কম, এই জন্য সে আংশিক নিমিত্তিত অবস্থায় বাঁধবে। অর্থাৎ এই বস্তুটি বল সে যতটুকু পানি অপসারণ করে সে অপসায়িত তরলে সে কম, সেই জন্য সে আংশিক নিমিত্তিত অবস্থায় বাঁধবে। W1 less than W2 সে আংশিক নিমিত্তিত অবস্থায় বাঁধবে। এখানে আমরা লিখিয়েছি ভারী, এখানে আমরা লিখিয়েছি ভারী যে সে আংশিক নিমিত্তিত এই বস্তুটি, এই বস্তুটি আংশিক নিমিত্তিত অবস্থায় বাঁধবে, এই বস্তুটি আংশিক নিমিত্তিত অবস্থায় বাঁধবে। তৃতীয় একটি করত যে সেই বস্তুটি আংশিক নিমজ্জিত পাশেও নাই, আংশিক নিমজ্জিত অবস্থায় পাশেও নাই, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় বাঁধে নাই, সে টাইটানিক জাহাজের মতো ঘুরে ডুবে গেল। কেন ডুবে গেল? বস্তুটি যে তরফত অপসারণ করে W2 বস্তুটি যে তরফত অপসারণ করে তার সাইডে বস্তুটির ভর বেশি, বস্তুটি যে তরপত্রটুকু অপসারণ করে বস্তুটি যতটুকু তরপত্র অপসারণ করে নিমজ্জিত অবস্থায় সেই তরপত্রের ভর থেকে বস্তুটির ভর সবচাইতে বেশি, সেই জন্য সে এখানে সারা সাথে সাথে পানিতে ডুবানোর সাথে সাথে পানিতে সারা সাথে সাথে সে তার সময়াতন তরপত্রের ভর বের করে সম্পূর্ণভাবে নিমজ্জিত হয়ে গেছে। তাই আমরা বুঝতে পারছি শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছি যে কোন বস্তু কেন পানিতে বাসে, কোন বস্তু কেন পানিতে ডুবে। এই আলোচনা থেকে তোমরা এই কথাগুলো আমার এই ছবি, এই সমস্যা, এই ছবি, এই নির্দেশনা এবং আমার বক্তৃতা বিশ্লেষণ করে তোমরা পানিতে কথাগুলা সুন্দর করে সাজিয়ে কথার মেলায় সাজিয়ে লিখবে। এই দর্শকার জন্য তোমাকে 2 নম্বর দেওয়া হবে, বা ক্ষেত্র বিশেষে আরও একটু ট্যাগ কোশ্চন বিকল্প সুন্দর করে 3 নম্বর দিতে পারে, অথবা উচ্চতর দক্ষতা ব প্রশ্নে এটা আরও একটু কঠিন কাঠিন্যের মাত্রা বৃদ্ধি করে 4 নম্বর প্রশ্ন বা 5 নম্বরও দিতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার কাজ হল সর্বপ্রথম সরল সমস্যা, এরপরে নিম্ন মধ্যম সমস্যা, এরপর মধ্যম সমস্যা, এরপর উচ্চ মধ্যম সমস্যা, এরপর উচ্চতর দক্ষতা, ধীরে ধীরে যেই কোনো দুর্বলতম ছাত্রকে দুর্বলতা কাটিয়ে কাটিয়ে ধীরে ধীরে উচ্চতর দক্ষতা নিয়ে দেওয়া। আমার 38 বছর শিক্ষকতা জীবনে, আমার শিক্ষকতার বয়স 38 বছর, এর মধ্যে 4 বছর আমি পার্ট টাইম জব করেছি শিক্ষক হিসাবে, আর 33 বছর আমি একীভূত হয়েছি। 38 বছর শিক্ষকতা জীবনে এটাই শিখেছি, পৃথিবীতে কোনো অমেধা শিক্ষার্থী নেই, সবাই মেধা সমান, পরিবেশ পরিস্থিতির কারণে তারা কেউ মেধা হারিয়ে ফেলে আর কেউ বা তারা লালন করতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই প্রশ্নের ব্যাপারে অন্য কোনো প্রশ্নের ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে, তোমরা দেখবে, দেখি যদি প্রয়োজন মনে করো এটা তোমার পছন্দ হয়েছে একটা লাইক দিবে, সাবস্ক্রাইব করবে, বেল আইকনে ঘন্টা বাজাবে। আমি পরবর্তীতে আরও অন্তত 50টি পদার্থবিজ্ঞানের ভিডিও, অন্যান্য বিষয়ের ভিডিও আপলোড করবো, তোমাদের কাছে চলে যাবে। আশা করি তোমরা বাড়ি থেকে বের হবে না, বের না হয়ে প্রাইভেট টিউটর কাছে না গিয়ে তোমরা আমার লেসনগুলো ভিডিও দেখে তোমরা পদার্থবিজ্ঞানের দখল করতে পারবে। আমার নাম্বারটা দেখো, 5880101
8698405 76 এই নাম্বার আমাদের যোগাযোগ করবে। এই বলে তোমাদের আজকের জন্য বিদায় শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। কোম্পানিগঞ্জ মডেল হাই স্কুলের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক বৃন্দ জিন্দাবাদ।